দেখুন, এই কথাটা আজকের পৃথিবীতে প্রত্যেকটা মানুষই বুঝে গেছে যে টাকা রোজগার করাটা খুব কঠিন কিছু নয়। আর এখনো পর্যন্ত যদি আপনার মনে হয় সামান্য কিছু টাকা রোজগার করাটা অনেক কঠিন একটা কাজ, তাহলে বলবো আজকের ভিডিওটা আপনার জন্য নয়। কারণ আজকের দুনিয়াতে এই ইন্টারনেটের জগতে এত বেশি স্কিল আছে যা আপনি শিখতে পারেন এই ইন্টারনেট থেকেই, আর সেখান থেকে আপনি টাকা রোজগার করতে পারেন, আর এত বেশি টাকা রোজগার করতে পারেন যার কোনো লিমিট নেই। আজ ইন্টারনেট থেকে মানুষ শিখে পুনরায় ইন্টারনেটে সেটাকে শিখিয়ে টাকা রোজগার করছে। আপনি অনলাইনে অনেক কোম্পানির জন্য কাজ করতে পারেন, সেখানে আপনি বাড়িতে বসেই কাজ পেয়ে যাবেন এবং সেই কোম্পানির কাজগুলো করে আপনি কোম্পানিকে সাবমিট করবেন এবং সেখান থেকে আপনি দ্রুত টাকাও পেয়ে যাবেন। এখানে আপনি লিখে রোজগার করতে পারবেন, কথা বলে রোজগার করতে পারবেন, ভিডিও তৈরি করে রোজগার করতে পারবেন, ইউটিউব ফেসবুক থেকে রোজগার করতে পারবেন। আজ হাজার উপায় আছে টাকা রোজগার করার। আপনি যদি কোনো উপায় না জানেন সেটাকেও আপনি এই ইন্টারনেট থেকেই শিখতে পারেন। আপনি ইউটিউবে সার্চ করে শিখতে পারেন, গুগলে আর্টিকেল দেখে শিখতে পারেন। অর্থাৎ এখন আমাকে আপনাদের নিশ্চয় এটা বোঝাতে হবে না যে আজকের এই প্রযুক্তি যুগে টাকা ইনকাম করাটা খুব একটা কঠিন কিছু নয়, কারণ সত্যি এটা অনেক সহজ একটি কাজ। কিন্তু যদি আপনার এই কাজটাকে সহজ মনে না হয়, তাহলে আপনি একটু ধৈর্য সহকারে বসে কোনো দিন চিন্তা করে দেখবেন, তাহলে আপনি সবটা বুঝতে পারবেন। আপনি কোথায় থেকে টাকা রোজগার করতে চান কেবলমাত্র আপনাকে সেটা ঠিক করতে হবে। আপনাকে কেবলমাত্র সিদ্ধান্ত নিতে হবে যে আমি এই কাজের উপর থেকে টাকা ইনকাম করতে চাই। আর আপনি ইউটিউব থেকে সেই বিষয়ে শিখতে পারেন, অথবা আপনি অনলাইনে কোনো কোর্স করতে পারেন, তাহলে দেখবেন আজ নয় তো কাল আপনি ঠিক সেখান থেকে রোজগার করতে পারবেন। আর যে টাকা রোজগার করতে চায় না, তার কাছে যদি কেউ এমন আসে যে নিজে টাকা রোজগার করছে, আর সে যদি তার পাশে এসে তাকে বোঝানোর চেষ্টা করে, তারপরেও সে কিন্তু টাকা রোজগার করতে পারবে না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এটা বলবো না যে শূন্য থেকে আপনারা কিভাবে টাকা রোজগার করা শিখবেন, কারণ এই টপিকে অলরেডি আপনি হাজারো ভিডিও দেখতে পাবেন, আর পরে আমি এই বিষয়ে একটি ভিডিও অবশ্যই তৈরি করব। কিন্তু আজকের এই ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আপনি যদি অলরেডি টাকা রোজগার করছেন, তাহলে আপনি আপনার সেই টাকা ইনকামটা বাড়াবেন কী করে? আর এটা অনেক বড় একটি প্রশ্ন। অর্থাৎ আমি তো টাকা রোজগার করছি, কিন্তু এই রোজগারটাকে বাড়াবো কী করে? প্রত্যেকটা মানুষের জীবনে এমন একটি সময় আসে যখন সে দাঁড়িয়ে পড়ে, অর্থাৎ তার আগে সে যেতে পারে না। একটি হচ্ছে টাকা রোজগার করা, আর একটি হচ্ছে টাকা রোজগার করার গ্রাফটাকে প্রতিদিন উপরে নিয়ে যাওয়া। আর এটা কিন্তু সবাই করতে পারে না যে ধীরে ধীরে আপনার রোজগার কেবল বাড়তেই থাকবে। আর এটা কিভাবে সম্ভব সেটাই আজ আমি আপনাদের এই ভিডিওতে বলবো। কারণ এখন আমি আপনাদের যে সমস্ত কথাগুলো বলতে যাচ্ছি, আপনি যদি সেটা একবার বুঝতে পারেন, তাহলে আপনি সেই রাস্তায় সহজেই কাজ করতে পারবেন। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ওই রাস্তাটা খুঁজে বার করা, অর্থাৎ আমাদের কোথায় যেতে হবে, কি করতে হবে। চলুন আমি আপনাদেরকে বলছি যে কিভাবে আপনি আপনার ইনকামকে বাড়াবেন। আপনি 1000 টাকা এখন রোজগার করছেন, সেটাকে 2000 কী করে করবেন? আপনি 5000 টাকা এখন রোজগার করছেন, সেটাকে 10000 কী করে করবেন? আপনি 50000 টাকা রোজগার করছেন, সেটাকে আপনি 1,00,000 টাকা কী করে করবেন? টাকা রোজগার করা আর অনেক টাকা রোজগার করার মধ্যে অনেক পার্থক্য আছে। নাম্বার 1 হলো, আপনার মধ্যে খিদে থাকতে হবে। আপনি খাবার অতিরিক্ত কখন খেতে পারেন? যখন আপনার মধ্যে অতিরিক্ত খিদে থাকবে। আপনার মধ্যে কোনো খিদেই নেই আর আপনি জোর করে খাবার খাচ্ছেন, তাহলে কি হবে সেটা তো আপনিও জানেন। আর খাবার অতিরিক্ত খাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার খিদেকে বাড়াতে হবে। আর খিদে কিভাবে বাড়বে? এক্সারসাইজের মাধ্যমে, শারীরিক পরিশ্রমের মাধ্যমে। আর এটা তো আমরা সবাই জানি, অর্থাৎ শরীরে আপনার যতটা খাবার চাইবে আপনি কেবলমাত্র ততটাই খাবার খেতে পারবেন। আর আপনি যদি অতিরিক্ত খাবার খেতে চান, তাহলে আপনার খিদে বাড়াতে হবে। একইভাবে যদি কোনো মানুষ অতিরিক্ত টাকা রোজগার করতে চায়, তাহলে তার টাকার খিদেকে বাড়াতে হবে। অর্থাৎ তাকে নিজের উপরে কাজ করতে হবে এবং তাকে এমন কিছু শিখতে হবে যাতে সে অতিরিক্ত টাকা রোজগার করতে পারে। এই পৃথিবীর একটি নিয়ম আছে, আর সেটা হচ্ছে আপনি যাই কিছু পেতে চান তার সমপরিমাণ মূল্যের কিছু না কিছু আপনাকে দিতে হবে। অর্থাৎ আপনি যদি 10 টাকা রোজগার করতে চান, তাহলে আপনাকে 10 টাকার সমতুল্য কোনো কাজ করতে হবে, অথবা 10 টাকার সমতুল্য কোনো পরিষেবা দিতে হবে। আর আপনি যদি ওই 10 টাকা মূল্যের পরিষেবাটা 1000টা মানুষকে দিতে পারেন, তাহলে তখন আপনি 10000 টাকা রোজগার করতে পারবেন। আর আপনি যদি 100 টাকা রোজগার করতে চান, তাহলে আপনাকে 100 টাকার মূল্যের কোনো কাজ করতে হবে, অথবা 100 টাকা মূল্যের কোনো পরিষেবা দিতে হবে। আর ওই পরিষেবাটা যদি আপনি 100টা মানুষকে দিতে পারেন, তাহলে আপনি 10000 টাকা রোজগার করতে পারবেন। একইভাবে যদি আপনি 1000 টাকা রোজগার করতে চান,
তাহলে আপনাকে হাজার টাকার সমতুল্য কাজ করতে হবে অথবা হাজার টাকার সমতুল্য কোনো পরিষেবা দিতে হবে। আর তখন যদি সেই পরিষেবাটা আপনি মাত্র দশটা মানুষকে দিতে পারেন তাহলে আপনি দশ হাজার টাকা রোজগার করবেন। আপনি দশ হাজার টাকা তো রোজগার করছেন, কিন্তু ধীরে ধীরে আপনার পরিশ্রমটা কম হয়ে যাচ্ছে। এর কারণ কি? কারণ আপনার কাজের ভ্যালুটা বেড়ে যাচ্ছে। এখানে আপনার রোজগারটা তো সেম থাকছে, কিন্তু আপনার পরিশ্রমটা ধীরে ধীরে কম হয়ে যাচ্ছে। দশ টাকার সমান ভ্যালু দিলে দশ হাজার টাকা রোজগার করতে অনেক কষ্ট হবে, কিন্তু হাজার টাকার সমান ভ্যালু দিলে দশ হাজার টাকা রোজগার করাটা সহজ হয়ে যাবে। কারণ সেখানে আপনার ভ্যালু অনেক বেশি, তাই যত বেশি আপনার কাজের মূল্য হবে তত বেশি আপনি রোজগার করবেন। আর এটা কখন হবে? এটা তখন হবে যখন আপনার মধ্যেকার খিদে বাড়ানোর মাধ্যমে আপনার ইচ্ছেটা অনেক বড় করবেন। আপনার মধ্যে টাকা রোজগার করার খিদে থাকতে হবে। বেশিরভাগ মানুষের মধ্যেই টাকা রোজগার করার খিদে থাকে না। আমি এমন অনেক মানুষ দেখেছি যারা মুখেতে বলে টাকা রোজগার করতে চাই, কিন্তু সত্যিই তারা টাকা রোজগার করতে চায় না। আমি এমন অনেক মানুষ দেখেছি যারা কেবল মুখেই বলে আমি টাকা রোজগার করতে চাই, বড় বাড়ি কিনতে চাই, বড় গাড়ি কিনতে চাই, কিন্তু বাস্তবে সে সেই সমস্ত কিছু চায় না। কারণ যদি সে সত্যিই ওই সব কিছু পেতে চাইতো তাহলে সে তার জন্য পরিশ্রম করত। আপনার চেহারা সবসময় অ্যাক্টিভ থাকতে হবে। আপনার সঙ্গে কথা বলার পরে যেন প্রত্যেকটি মানুষ বুঝতে পারে যে আপনি সবার থেকে আলাদা। সবসময় আপনার মধ্যে নতুন কিছু শেখার ইচ্ছে থাকতে হবে। কনফিডেন্স আপনার প্রত্যেকটি কথার মধ্যে, প্রত্যেকটি কাজের মধ্যে যেন দেখতে পাওয়া যায়। আর যখন আপনি বেশি কিছু শিখবেন আর আপনার ভ্যালুটাকে বাড়াবেন, তখন অটোমেটিক আপনি অতিরিক্ত টাকা রোজগার করতে পারবেন। অর্থাৎ যেমন আপনি নিজেকে তৈরি করবেন আপনি ঠিক তেমনই টাকা রোজগার করবেন। আমি একটা কথা শুনেছিলাম, আর এই কথাটা সত্যি আমার অনেক ভালো লেগেছিল। সেটা হচ্ছে প্রত্যেকটি মানুষ তার অকাতের সমতুল্য টাকা রোজগার করে। অর্থাৎ আপনি যদি মাসে দশ হাজার কুড়ি হাজার টাকা রোজগার করছেন, এর অর্থ হলো আপনার ভ্যালু ওই দশ থেকে কুড়ি হাজার টাকা সমতুল্য। আর যদি কোনো মানুষ পাঁচ লক্ষ টাকা রোজগার করছে তাহলে তার ভ্যালু হলো ওই পাঁচ লক্ষ টাকারই সমান। অর্থাৎ প্রত্যেকটা মানুষ তার ভ্যালুর সমতুল্যই টাকা রোজগার করে। এমনটা হতে পারে না যে কেউ বলছে আমার ভ্যালু অনেক বেশি কিন্তু আমি তার তুলনায় অনেক কম টাকা রোজগার করছি। আপনি সবসময় আপনার অকাতের সমতুল্যই টাকা রোজগার করবেন। তাই টাকা রোজগার করার প্রথম শর্তটাই হলো আপনার মধ্যে টাকা রোজগার করার খিদে থাকতে হবে। নাম্বার টু, আপনি আপনার একটি টিম তৈরি করুন। কারণ যখন আপনার কাছে একটি ভালো টিম থাকবে তখন আপনার রোজগার অটোমেটিক বেড়ে যাবে। আর এর জন্য আপনাকে একজন ভালো লিডার হওয়া শিখতে হবে। আপনাকে আপনার টিমকে সঠিকভাবে কাজ দেওয়া শিখতে হবে, এছাড়া তার সঙ্গে কাজ করিয়ে নেওয়াও শিখতে হবে। কিন্তু শুরুতেই আপনাকে যেটা করতে হবে, একটা মানুষকে আপনি হায়ার করুন আপনার কাজের জন্য, তাকে দিয়ে কাজ করান আর আপনি শিখুন কিভাবে কাজ দেওয়া হয় এবং কিভাবে সেই কাজ করিয়ে নিতে হয়। যদি আপনি তাকে স্যালারি দিতে না পারেন তাহলে আপনি তাকে আপনার লক্ষ্যটা দেখান, তাকে বোঝান যে এটা আমার কাজ আর আমি এটা করতে চাইছি, আগামীতে গিয়ে যদি আমি রোজগার করতে পারি তাহলে আমি তোমাকে এই পার্সেন্ট শেয়ার দেবো। এছাড়া আপনি এটাও প্র্যাকটিস করতে পারেন যে অন্য কারোর সঙ্গে কিভাবে কাজ করিয়ে নিতে হয়। কাজ দেওয়ার অর্থ এটা নয় যে আপনি সামনের মানুষটাকে কেবলমাত্র কাজই দেবেন। আপনাকে সামনের মানুষটার কাছ থেকে আপনার কাজ ঠিক তেমনভাবে করিয়ে নিতে হবে যে কাজটা মার্কেটে চলবে, অর্থাৎ মার্কেটে যার চাহিদা আছে। একটি ডাইরেক্টর যেমন অ্যাক্টরের সঙ্গে অ্যাক্টিং করিয়ে নেয়, একইভাবে আপনিও হলেন আপনার কাজের ডাইরেক্টর। আপনাকেও কাজ করিয়ে নিতে হবে, আর এটা সবাই করতে পারে না। আপনি বাহুবলী টু মুভিতে একটি সিন দেখেছিলেন যেখানে বাহুবলী একটি ভীত মানুষকে যুদ্ধের সময় সাহস দেয় আর একটি ডায়লগ বলে যে ভাগ্য প্রত্যেকটি ভীত মানুষকে সাহসী হওয়ার একটি সুযোগ দেয়। আর তখন ওই ভীত মানুষটি বাহুবলীর কথায় মোটিভেট হয়ে লড়াই করে নেয়। অর্থাৎ আমি আপনাদের এটা বোঝাতে চাইছি, আপনাকে কাজ দেওয়া শিখতে হবে, কাজ করানো শিখতে হবে, আপনাকে এই সব কিছু শিখতে হবে, আর আপনাকে টিম তৈরি করতে হবে। কারণ টিম অনেক গুরুত্বপূর্ণ যদি আপনি অনেক দূর পর্যন্ত যেতে চান। যদি আপনি আপনার ইনকামকে অটো পাইলট মোডে নিয়ে আসতে চান অথবা যদি আপনার ইনকামকে অতিরিক্ত বাড়াতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার টিম অনেক বেশি প্রয়োজন হবে। কারণ আপনি একা লিমিটেড এনার্জির সঙ্গে দীর্ঘদিন ধরে একটি কাজকে একইভাবে করতে পারবেন না। প্রত্যেকটি মানুষকেই তার কাজে প্রতিনিয়ত ছোট ছোট পরিবর্তন আনা দরকার, নতুন নতুন কিছু করা দরকার যাতে করে সে বোরিং ফিল না করে। যখন আপনি টিম তৈরি করবেন তখন তাদের জন্য ওই কাজটা অনেক নতুন হবে যেটা হয়তো আপনার কাছে এখন আর ততটা নতুন নেই, তাই ওই কাজটা তারা অনেক ভালোভাবে করবে। আর যখন তারা সেটা ভালোভাবে করা শুরু করবে তখন তাদের আবার নতুন কোনো কাজ দিন, আর তার নিচে যে ছিল তাকে আগের কাজটা দিয়ে দিন।
এভাবেই প্রমোশন দিয়ে আপনি সবাইকে মোটিভেট রাখতে পারবেন। আর এটা একদমই সত্যি, যখন আপনি আপনার টিমকে বড় করবেন তখন আপনার রোজগার অটোমেটিক বাড়তে থাকবে। তাই অতিরিক্ত টাকা রোজগার করতে হলে আপনার মধ্যে টাকা রোজগার করার খিদেকে বাড়াতে হবে। আর দ্বিতীয়ত, আপনার কাছে একটি ভালো টিম থাকবে, যে টিমটা সবসময় আপনার সঙ্গ দেবে এবং আপনার সঙ্গে কাজ করার জন্য তৈরি থাকবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যদি আপনি অতিরিক্ত টাকা রোজগার করতে চান তাহলে আপনাকে কি কি করতে হবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।